আসুন, এতে একটু ভিডিও করতে হবে, আমি একটু জায়গায় লাগছে, এই জায়গায় ঠিক আছে তাহলে আপনি ইয়ে করেন উদ্ধার করে গেলাম, যাইয়ে দেখলাম এই অবস্থা, তাতে কিছু আহত দেখলাম, যেমন রানের এখানে সবাই চেষ্টা করেছে আর কি ধরার, না আসলে কাহিনী নাকি এখন ধরে উদ্ধার করলাম, ভাই ঘটনাটা কি হয়েছে, তারপরে বললো যে এরকম এই ভিতর এলাকায় এই নাকি মাঝে মাঝে দেখা যেত, হঠাৎ আজকে দেখতেছি মানে তা কাটা তারটা বন্ধুকে বাইরে লাভ দিয়ে পড়েছে, পড়ে তারপরে সেখান থেকে আর কি ওই আহত হয়েছে, সেই অবস্থা তারা আটক করে, এখন আমরা ওই জায়গাতে আইনে যখন আমরা আপনাদের এই এসে আমার পিকনিক করার ওখানে আইসি, তখন শুনতেছি কি এই ঘটনা আছে 7-8 মাস আগে, সেখান থেকে ওই পুরা ধরার জন্য চেষ্টা করেছে, দৌড়া চলে গেছে এই ভিজের এলাকায়, এই ভিজের এলাকায় তো প্রচুরই আছে মানে বন আছে, ওদের চলে গেছে আর পায়নি, সেই হয়তো এটা মাঝে মাঝে কেউ দেখে, মাঝে মাঝে কেউ ই করতে পারে না, পরে তো আজকাল আহত হওয়ার পরে এটা আমরা উদ্ধার করেছি, যাই হোক ওই ওখানে কেউ আটক করার মতো সেরকম পরিবেশ মনে হলো না, আর আমার যতটুকু বিশ্বাস এটা সাধারণভাবেই ছিল এলাকায় এবং ওখানে প্রচুর বন আছে, এবং সেখান থেকে এখন আমরা আমাদের কর্তৃপক্ষ আমাদের ডিএফও এসএফ স্যারের সঙ্গে আলাপ করলাম, স্যারা বলেছে মোটামুটি এখন তো নিজেই দেখতেছেন যে ইনশাআল্লাহ সুস্থ আছে, এই অবস্থা আমরা এখন এটাকে অবমুক্ত করে দিচ্ছি। চোখির করে একটু ঘষা ঘষা লাগছে, ফ্লাইন খাওয়াছেন একটু, না উঠবো আস্তে আস্তে উঠবো, উঠেই দাইব, উঠেই দাইব, জিভে তো একটা সমস্যা আছে, বিভিন্ন ওদের প্রতিরোধ ক্ষমতা আছে খুব বেশি, আর এরা আসলে আমরা যেমন আমাদের ই করি না, এই ডাক্তারি করার জন্য আমরা মানে ডায়াগনোসিস করা লাগে, টেস্ট করা লাগে, এরা কিন্তু টেস্ট ওরা করা লাগে না, কিন্তু ওরা মোটামুটি হয়, আর এই আঘাতে এরা এরা এই জিনিসটা আছে কি ওদের অনেক ট্রিটমেন্ট হবে না, সেই জন্য আমাদের ক্যাপটিভ যে হরিণগুলো আছে সেই হরিণগুলো সুন্দরবনে হরিণ বা যেগুলো থাকে ওগুলো স্বাস্থ্য ভালো থাকে, কারণ হচ্ছে কি আমরা তো জানি না কোন পাতা খালি কি কি অসুখ সারবে, কিন্তু ওরা জানে যে কি কি পাতা খাবে না, স্বাস্থ্য ভালো জানে খাবার একা রয়েছে খাইছে, পানি টেনে দিবেন মাথা খালি সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।